যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে খাগড়াছড়িত উদযাপিত পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে ফজরত আটা খাগড়াছড়ি জেলা শহরের কেন্দ্রীয় শাহি জামে মসজিদত অনুষ্ঠিত ঈদুল আজহার ফৈলের জামাত এঙ্গে ইমামতি গজিল মসজিদুর ইমাম মোহাম্মদ সালাউদ্দিন। নামাজত অংশগ্রহণ গজিল হাজারেরও বেশি মুসল্লি। মসজিদত সাধারণ মানুষের লগে নামাজ আদায় গজিল জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। পরে মোনাজাত বিশ্ব উম্মার শান্তি ও পার্বত্য এলাকার বসবাসরত ব্যাক সম্প্রদায়ের মঙ্গল কামনা দোয়া করা হয়।